দিকেই চোখ রাখবো আজকের বাংলা সেরা খবরগুলোর দিকে। প্রাথমিক শিক্ষায় রাজ্যের আরও একটি বড় সাফল্য, জাতীয় স্তরে প্রথম বাংলা, প্রথম প্রাথমিক স্কুলে উপস্থিতির হারও। গত দশ বছরে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে রাজ্য, তারই প্রমাণ মিলল আরও একবার। প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের রিপোর্টে উল্লেখ করা হয়েছে এমনটাই। রিপোর্ট অনুযায়ী প্রাথমিক স্তরে সাক্ষরতার হিসেবে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে রয়েছে। পাঁচটি ক্ষেত্রের উপর ভিত্তি করে এই মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে রয়েছে শিক্ষার পরিকাঠামো, শিক্ষার অধিকার, পড়ুয়াদের মৌলিক স্বাস্থ্য, শিক্ষার ফলাফল এবং স্কুলগুলির পরিচালন পদ্ধতি। এই পাঁচটি ক্ষেত্র ধরেই সমীক্ষা, যার সবকটি পালক রাজ্যের মুকুটে। প্রাথমিক শিক্ষায় জাতীয় স্তরে প্রথম বাংলা, প্রথম প্রাথমিক স্কুলে উপস্থিতির হারেও। গত দশ বছরে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে রাজ্য, তারই প্রমাণ আরও একবার। প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের রিপোর্টে উল্লেখ করা হয়েছে এমনটাই। মৌলিক শিক্ষায় এই সাফল্যের খবরে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখলেন, এই সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষা দফতরের আধিকারিকদের শুভেচ্ছা জানাচ্ছি। কলকাতায় নিকাশি, রাস্তাঘাট, পানীয় জল সবেতেই উন্নয়ন হয়েছে। কলকাতায় কি উন্নয়ন হয়েছে আর আহমেদাবাদে কি উন্নয়ন হয়েছে, মোদি তা জানান, রিপোর্ট কার্ড পেশ করুন, বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যে উন্নয়ন হয়েছে, উন্নয়নের নিরিখে আমাদের জবাব দিতে হবে। আজকে অমিত শাহ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর বলছে এনসিআরবি ডেটা অনুযায়ী ভারতবর্ষের মধ্যে মহিলাদের জন্য সব থেকে নিরাপদ শহরের নাম হচ্ছে কলকাতা। কে করেছে? মহিলা মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আজকে বলুন, নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে পরিকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাটের অবস্থা কি ছিল আর আজকে কি হয়েছে? রাস্তায় মানুষ বেরোলে উন্নয়ন চোখে পড়ছে। পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, নিকাশি ব্যবস্থার মনোন্নয়ন থেকে শুরু করে আমরা ইস্তাহার প্রকাশ করেছি যে আগামী পাঁচ বছরে আমরা কি উন্নয়ন করব। 50টির বেশি আমরা বুস্টিং পাম্পিং স্টেশন করব, 200টার বেশি পাম্প লাগানো হবে, নিকাশি ব্যবস্থা আরো উন্নততর থেকে উন্নততম করা হবে, কলকাতাকে পথন মুক্ত করা হবে। এবং আমরা কি কাজ করেছি? আমরা তো বঙ্গধ্বনি যাত্রা করে আমাদের রিপোর্ট কার্ড মানুষকে দিয়েছি। মোদিবাবুর রিপোর্ট কার্ড কোথায়? 8 বছর তো ক্ষমতায়, 2022 হতে চলল, আপনার রিপোর্ট কার্ড কোথায়? আপনি রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আপনি বলুন, আহমেদাবাদের সাথে কলকাতার তুলনা করুন। আমি বিজেপিকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি ঠিক করুন কোন সংবাদ মাধ্যমে বসবেন, কোন মঞ্চে বসবেন। একদিকে আপনার সর্বভারতীয় নেতারা আসুক, আর একদিকে আমি আসি, একদিকে আমি থাকি আর একদিকে আপনাদের নেতারা থাকুক, তথ্য সব পরিসংখ্যানকে সামনে নিয়ে লড়াই হোক যে আপনারা কি করেছেন আর আমরা কলকাতায় কি করেছি। আপনাদের 10-0 গোল দিয়ে মাঠের বাইরে বার করব। তৃণমূলের নাম করে কেউ যদি দাদাগিরি করতে চায়, কারো জন্য দল যদি কলুষিত হয়, তবে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং যে যেখানে আছেন, তৃণমূল কংগ্রেসের নাম করে যদি কেউ দাদাগিরি করতে যায়, কোন রকম গাজোয়াড়ি চলবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কারোর কোনো অপকর্মের কারণে দল যদি বিন্দুমাত্র কলুষিত হয়, পরের দিন তাকে দল থেকে বহিষ্কৃত করা হবে, সে যত বড় নেতার ছাত্র চায় থাকে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এটা করবে না, এটা একটা অভিসন্ধি হতে পারে। আমার কাছে কালকে স্পেসিফিক কিছু ইনফরমেশন এসেছে, 5-7টা ওয়ার্ডে এরা বদমাইশি করার চেষ্টা করবে। পাইপ কলার মাটি নেই, মাটি সরে গেছে, তাই যে কেউ কিছু একটা করতে হবে না, একটা ঘোর পাকিয়ে মিডিয়াকে দেখাতে হবে, নাচতে না জানলে উঠোন বেঁকা আর কি। তাই আমাদের সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, যদি কেউ করতে যায় সঙ্গে সঙ্গে ঘাড় ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। আইন শৃঙ্খলার অবনতি যদি কারোর কারণে হয়, সঙ্গে সঙ্গে থানায় জানাবেন। নির্বাচন যেন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, অবাধ হয় আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। দুমাসের মধ্যে গোয়ায় নির্বাচন, গোয়াতে হয় তৃণমূল সরকার গড়বে, নইলে প্রধান বিরোধী প্রতিপক্ষ হবে, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা শুনে রাখুন, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে রাখছি, দুমাসের মধ্যে গোয়ায় নির্বাচন হবে। ত্রিপুরা ইতিমধ্যে আমরা প্রধান প্রতিপক্ষ হয়েছি মানুষের আশীর্বাদে।
তিন মাসের মধ্যে 24% ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে, শূন্য থেকে শুরু করে ভারতবর্ষে নজিরবিহীন কোন রাজনৈতিক দল 3 মাসে 0 থেকে 24 পৌঁছাতে পারেনি। আর এই গোয়াতে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন, হয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ঠুকে আগামী দিন সরকার প্রতিষ্ঠা করবে, নইলে প্রধান প্রতিপক্ষ হবে, মাঝখানে আর কিছু নেই, দায়িত্ব নিয়ে আপনাদের বলে গেলাম। হাতে মাত্র কয়েক ঘন্টা, শুক্রবার শেষ বেলার প্রচারে ঝড় উঠলেও হাইকোর্টে বাহিনী মামলার নিষ্পত্তি হলো না। শুনানি শেষ হলেও স্থগিত রাখা হলো রায়দান। শুক্রবার রাতে অথবা শনিবার সকালে নির্দেশনামা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড করা হবে। আদালতে দেয়া কমিশনের প্রতিশ্রুতি রক্ষা হলো কিনা তা বিচারাধীন রাখা হলো। এর আগে মামলার সওয়াল পর্বে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াইজেড দস্তুর বলেন, কেন্দ্রীয় বাহিনী প্রস্তুত, আদালত চাইলে শনিবারই শহরে ঢুকবে বাহিনী। এরপর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানতে চায় কোন বাহিনীকে ব্যবহার করবে কেন্দ্র। CISF ও BSF কে ব্যবহার করা হবে বলে জানান অতিরিক্ত সলিসিটর জেনারেল। যদিও সওয়াল জবাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নির্বাচনের বিরোধিতা করেন রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী। হাতে বাকি মাত্র একদিন, আগামী 19 ডিসেম্বর কলকাতা পুর নির্বাচনে প্রস্তুতি প্রায় শেষ লগ্নে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে তৎপর নির্বাচন কমিশন। আলিপুরের প্রশাসনিক ভবনে সাংবাদিক সম্মেলনে দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক পি উলগানাথন নির্বাচন পরিচালনায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিস্তারিত জানান। করোনা আক্রান্ত ভোটারদের জন্য ভোটদানের বিশেষ ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন। ভোট শেষ হওয়ার আগের 1 ঘন্টা বরাদ্দ করা হয়েছে তাঁদের জন্য, অর্থাৎ বিকেল 4 থেকে 5 পর্যন্ত তাঁরা ভোট দিতে পারবেন। ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে থাকছে CCTV ব্যবস্থা। করোনা বিধি মেনে ভোট করাতে বদ্ধপরিকর কমিশন। বিতরণ করা হবে 8 লক্ষ মাস্ক, দেওয়া হবে বাড়তি গ্লাভস ও স্যানিটাইজার। কলকাতা টিভি। কলকাতা পুরভোটের প্রাক্কালে সাধারণ নিরাপত্তা এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বেশ কিছু নির্দেশ জারি করল রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী কলকাতা পুরভোটের দিন যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব সরকারি নিরাপত্তা পান তারা যত্রতত্র ঘুরে বেড়াতে পারবেন না, তবে নির্দিষ্ট ওয়ার্ডের প্রার্থীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ থাকছে না। বাঁকুড়ার বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলি প্রথম ও তৃতীয় সেমিস্টারে মার্কশিট বিভ্রাট। চলতি বছরের জুনে এই 2টি সেমিস্টারের ফল প্রকাশিত হয়েছে। এরপরে 5 মাস কেটে যাওয়ার পরেও মার্কশিট হাতে পাননি পড়ুয়ারা। অবশেষে চলতি মাসে মার্কশিট এসে পৌঁছয় এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 27টি কলেজে। কলেজ কর্তৃপক্ষের নজরে আসে অধিকাংশ মার্কশিটে একক্রমিক সংখ্যা, এরপরেই মার্কশিট বিতরণ বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয়। মার্কশিট হাতে না পাওয়ায় সমস্যায় পড়েছেন পড়ুয়ারা। এর ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা সমস্যায় পড়েছেন বলে জানান পড়ুয়ারা। আগামী সোমবারের মধ্যে সংশোধিত মার্কশিট কলেজগুলিতে পৌঁছে যাবে বলে জানিয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রচুরই অসুবিধা, মানে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে সাফার করতে হবে। এটা তো অনেক স্কলারশিপেরও ব্যাপার থাকে, সেটা তো অনেক সাফার করতে হবে। আমরা পরীক্ষা অনেক দিনই দিয়েছি কিন্তু রেজাল্টটা তো এখনও পাইনি, সেটা যদি পাই তো খুব উপকার হবে। না একটা এমনি মেরিট লিস্ট বার করেছে যে কে কি কত নাম্বার পেয়েছে, কিন্তু হাতে এমনি কোনো প্রপার রেজাল্ট আমাদেরকে দেওয়া হয়নি। এবং মার্কশিটগুলো আজকে আমরা রেডি করছিলাম ডিস্ট্রিবিউশনের জন্য। ইন দ্য মিন টাইম আমরা ইউনিভার্সিটি থেকে ফোন পেলাম কন্ট্রোলার্স ডিপার্টমেন্ট থেকে যে মার্কশিটটা এখন ডিস্ট্রিবিউট করবেন না, কারণ ওখানে একটা ত্রুটি রয়েছে। সেই ত্রুটিটা পরে আমরা দেখলাম যে ওটা হচ্ছে যে সিরিয়াল নাম্বার যে থাকে সেই সিরিয়াল নাম্বারগুলো তো আলাদা আলাদা হবে, ন্যাচারালি সব সিরিয়াল নাম্বারই এক হয়ে যায়, প্রিন্ট হয়ে যাচ্ছে। এটা একটা প্রিন্ট মিস্টেক, কিন্তু এটা মিস্টেক তো বটেই, কিন্তু করার তো কিছু নেই, এটা ভুল মার্কশিট তো দেওয়া যাবে না। জাস্ট এটা একটা টেকনিক্যাল প্রবলেম যে আমাদের এজেন্সি যারা করে তারা জাস্ট সিরিয়াল নাম্বারটাই প্রবলেম হয়েছে, আদারওয়াইজ মার্কশিট একদম ঠিকঠাকই আছে, সুতরাং তাতে কোনো সমস্যা নেই। আর আমাকে কন্ট্রোলার ডিপার্টমেন্ট থেকে যে জানালো সেটা হচ্ছে যে সোমবারই ওই রিপ্রিন্ট করে দিয়ে দেব। সেরা 10-এর সময় এখন একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এখন নজর রাখবো আজকের দেশের সেরা খবরগুলোর দিকে। সমাজের উচ্চ স্তর থেকে নিম্ন স্তর, নারীর অবমাননা করার সময় একবারের বেশি 2 বার বোধহয় ভাবেন না কোনো পুরুষই। আর তাই এদেশের বিধানসভার ভরা কক্ষে দাঁড়িয়ে নারীর অমর্যাদার
করার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিলেই সাত খুন মাফ হয়ে যায়। ধর্ষণ যদি থামানো না যায় তবে শুয়ে পড়ে তার মজা নিতে হয়। নারী সম্পর্কে ঠিক এই কথা বলেই বিতর্কে জড়ালেন কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতা কে আর রমেশ কুমার। রমেশের ঝুলিতে অবশ্য নারী মর্যাদাহানির আরও একটা নমুনা রয়েছে। 2019 কর্ণাটকের বিরোধী নেতাদের সঙ্গে চাপানোতরের সময় রমেশ বলে বসেছিলেন তার অবস্থা ধর্ষিতা নারীর মতো। এবারও কে আর রমেশ কুমারের বিতর্কিত মন্তব্যের পর টুইটে প্রতিবাদ করেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। কংগ্রেস যে প্রবীণ নেতার বিতর্কিত মন্তব্যকে সমর্থন করে না স্পষ্ট জানিয়েছেন সুরজেওয়ালা। ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হলো নরেন্দ্র মোদীকে। শুক্রবার ভুটানের প্রধানমন্ত্রী নিজেই এই কথা জানান। আজ ভুটানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান নেদাগ পেল গে খেরলো সম্মানে ভূষিত করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অতিমারী পরিস্থিতিতে ভারত যেভাবে প্রতিবেশী দেশ ভুটানকে চিকিৎসার সামগ্রী দিয়ে সাহায্য করেছিল, সেই সাহায্যের ধন্যবাদ জানাতেই এই সম্মান দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীকে। লক্ষিমপুর ইস্যুতে এবার রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুকে চিঠি দিল কংগ্রেস। চেয়ারম্যানকে লেখা মল্লিকার্জুন খড়গের দেওয়া চিঠিতে সিটের রিপোর্ট নিয়ে আলোচনা দাবি করা হয়েছে। সিটের রিপোর্টে লক্ষিমপুর কাণ্ড পরিকল্পনা মাফিক বলে উল্লেখ করা হয়েছিল। সেই সঙ্গে চিঠিতে ঘটনায় মূল অভিযুক্ত আশিস মিশ্রের বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির পদত্যাগ দাবি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার লক্ষিমপুর নিয়ে আলোচনা চেয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দেয় তৃণমূল কংগ্রেস। আইন মন্ত্রকের চিঠি যেন সমন, নির্বাচন কমিশনের অন্দরে চাঞ্চল্য। প্রধানমন্ত্রীর অফিসে তড়ি ঘড়ি ছুটলেন মুখ্য নির্বাচন কমিশনার এবং আরও দুই নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এবং দুই নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং অনুপ চন্দ্র পাণ্ডে গত 16 নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা অনলাইন বৈঠকে যোগ দেন। আইন মন্ত্রকের চিঠি পাওয়ার একদিন পরেই ছিল ওই বৈঠক। কমিশনের একটি সূত্রের দাবি, চিঠি পাঠানোর প্রক্রিয়াটি নজিরবিহীন ও সাংবিধানিক নিয়ম লঙ্ঘনের মতো কাজ। সূত্রের আরও দাবি, আইন মন্ত্রকের চিঠি পাওয়ার পর অপমানিত বোধ করে কমিশন। নির্বাচনী সংস্কারের দ্রুত নিষ্পত্তির জন্য আলোচনা হয় বৈঠকে, তবে নোট সম্পর্কে কমিশনের মুখে কুলুপ। পেগাসাসের ধাক্কা রাজ্যের। রাজ্যে তদন্ত কমিশনের স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কমিশনের তদন্তকে চ্যালেঞ্জ করে আবেদনের ওপর নোটিশ সুপ্রিম কোর্টের। আদালতের নির্দেশ ছাড়াই সমান্তরাল তদন্ত চালানোর অভিযোগ ওঠে রাজ্যের বিরুদ্ধে। আড়িপাতা কাণ্ডে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন ভীমরাও লোকুর ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে রাজ্য। কমিশন প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীর সহ অন্তত 21 জনের কাছে নোটিশ পাঠিয়ে তাঁদের বক্তব্য জানাতে বলে। এবার সেই কমিশনের কাজের ওপর স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। চিরবিদায় বীর। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শুক্রবার শেষ বিদায় সংবর্ধনা জানানো হল শহীদ গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে। গত 8 অগস্ট তামিলনাড়ুতে হওয়া চপার দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ 13 জনের মৃত্যুর খবর এলেও একমাত্র জীবনযুদ্ধে টিকেছিলেন তিনি। তবে এক সপ্তাহে সেই লড়াইও শেষ। বুধবারই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গ্রুপ ক্যাপ্টেন। বৃহস্পতিবার বায়ুসেনার বিশেষ বিমানে গ্রুপ ক্যাপ্টেনের নিথর দেহ নিয়ে যাওয়া হয় ভোপালে। শুক্রবার চিরবিদায় জানানো হয় শৌর্য চক্র প্রাপক বীরকে। 39 বছরের গ্রুপ ক্যাপ্টেন চলতি বছরের অগস্ট মাসে শৌর্য চক্র পেয়েছেন। তেজস বিমানের সাহসী ব্যান্ডেলিংয়ের জন্য তাঁকে এই বীর সম্মানে ভূষিত করা হয়। বৈরাগড় শ্মশানে গার্ড অফ অনার জানানো হয় তাঁকে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অন্য মন্ত্রীসহ সেনা আধিকারিকেরাও। পূর্ণ সেনা মর্যাদায় পঞ্চভূতে বিলীন হন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। সারা বিশ্বেই বাড়ছে অমিক্রণ আতঙ্ক, বাদ নেই ভারতও। এদেশেও বাড়ছে অমিক্রণ আক্রান্তের সংখ্যা। যদিও নতুন করে অমিক্রণ আক্রান্তের সংখ্যা বাদ দিলে দেশে করোনা পরিস্থিতি মোটের ওপর স্বস্তিদায়ক। গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা কমেছে। 2020 মার্চের পর থেকে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা সর্বনিম্ন। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 7,447 জন। গত 24 ঘন্টায় করোনার বলি হয়েছেন 391 জন। দৈনিক আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা দুই বৃহস্পতিবারের তুলনায় কম। স্বস্তির খবর, প্রতিদিনই কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। এখন আরো একটা বিরতি, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। আর এখন নজর রাখবো আজকের সেরা বিদেশের খবরগুলির দিকে।
বাংলাদেশ সফরকালে শুক্রবার ঢাকায় রমনা কালী মন্দিরের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাক হামলায় ক্ষতিগ্রস্ত হয় হিন্দুদের অন্যতম পবিত্র মন্দিরটি। মন্দিরের নতুন ভবন ও সম্প্রসারিত অংশের উদ্বোধনের পাশাপাশি শ্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতি কোবিন্দকে সঙ্গে নিয়ে পুজোও দেন রাষ্ট্রপতি। প্রায় 15 মিনিট মন্দিরে ছিলেন রামনাথ কোবিন্দ, কথা বলেন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের মন্ত্রিসভার অন্যতম সদস্য ফরিদুল হক খান। টাইফুন রাইয়ে বিপর্যস্ত ফিলিপিন্স। ইতিমধ্যেই 4 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় 1,40,000 মানুষ ক্ষতিগ্রস্ত, 10,000-এর বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটিকে ফিলিপিন্সে আছড়ে পড়া সবচেয়ে শক্তিশালী টাইফুন বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সিয়ারগাঁও দ্বীপে আছড়ে পড়ে রাই টাইফুন, বিপর্যস্ত মূলত উপকূলবর্তী এলাকা, বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জোড়া টাইফুনের পূর্বাভাস দিয়েছে ফিলিপিন্সের হাওয়া অফিস। এ নিয়ে 15 বার টাইফুনের মুখোমুখি ফিলিপিন্স, তবে এবছরের সবচেয়ে ভয়াবহ এই রাই টাইফুন। ইতিমধ্যে বিপর্যস্ত জনজীবন, আগের টাইফুনের ধাক্কায় মানুষ কাটিয়ে উঠতে পারেনি, এরপর এই টাইফুনের স্বাভাবিকভাবে বাড়ছে উদ্বেগ। মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল, জরুরি অবস্থার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল অফিস, বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে মানুষকে, বাড়ানো হয়েছে নজরদারি, বন্ধ রাখা হয়েছে টিকাকরণ প্রক্রিয়াও। তবে ত্রাণ শিবিরে ঠাসাঠাসি করে রয়েছেন মানুষ, মেনে চলা সম্ভব হচ্ছে না করোনাবিধি। পনেরোই আগস্ট তালিবান কাবুল দখল করার পর থেকেই টালমাটাল পরিস্থিতি আফগানিস্তানে, আর্থিক সংকটে ধুঁকছে গোটা দেশ, পাশাপাশি চোখ রাঙাচ্ছে খরা ও খাদ্য সংকট। শীতের মরশুমে খাদ্য সংকট আরও বেড়েছে, বহু মানুষ রীতিমতো না খেয়ে কাটাচ্ছেন আফগানিস্তানে। প্রতিদিন লম্বা লাইন চোখে পড়ছে কাবুলের বেকারিগুলির বাইরে, সামান্য রুটি কেনার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন অসহায় মানুষ। 200 গ্রামের যে রুটির দাম ছিল 10 আফগানি, তাতেই এখন 20 আফগানি দিয়ে কিনতে হচ্ছে সেখানকার মানুষকে। তালিবান শাসনে আফগান ভূমি এভাবেই বেড়েছে রুটি সহ খাবারের দাম, মানুষের হাতে কাজ নেই, বেড়েছে বেকারত্ব, তাই দুবেলা পেট ভরবার মতো খাবারও জোগাড় করতে পারছেন না কাবুলের বহু মানুষ। সংসার চালানো দুঃসহ হয়ে উঠেছে, পেটের খিদে মেটাতে বেকারিগুলির বাইরে ভিড় জমাচ্ছেন কাবুলের মানুষ। করোনার উৎস নিয়ে বিতর্ক অব্যাহত। কোভিডের উৎস খুঁজতে চীনের উহানে গিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা। তদন্ত করে তারা দাবি করেছিলেন উহানের মাংসের বাজার থেকে ছড়িয়ে থাকতে পারে করোনা, কিন্তু নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা গবেষণাগার থেকে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা কম। একাধিক পত্রপত্রিকাতেও উহানের এই বাজারটিকে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল। এরপর ল্যাব বিতর্ক শুরু হয়। এই অবস্থায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী এলিনা চ্যান দাবি করলেন উহানের ভাইরোলজি ল্যাব থেকে করোনা ছড়ানোর আশঙ্কা প্রবল। একদল বিজ্ঞানীর দাবি ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর তত্ত্বই যুক্তিসঙ্গত, ভাইরাসটিকে গবেষণাগারে বিশেষ পরিবর্তন করা হয়েছিল কিনা সেই বিষয়টিও তদন্ত সাপেক্ষ। বিজ্ঞানী চ্যান বলেন প্রাকৃতিক নিয়মে ভাইরাসের জন্ম এবং ল্যাবে জন্ম এই দুয়ের মধ্যে তুলনা করে দেখলে দ্বিতীয়টির সম্ভাবনাই বেশি, ফলে আরও একবার প্রশ্নের মুখে চীনের ল্যাব। বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, আর তার জেরেই এবার পিছিয়ে গেল মিস ওয়ার্ল্ড 2021-এর ফাইনাল। বৃহস্পতিবার অফিসিয়াল ঘোষণা এমনটাই জানিয়েছে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। পুয়ের্তোরিকোয় হওয়ার কথা ছিল এবারের মিস ওয়ার্ল্ডের ফাইনাল, সেখানেই রয়েছেন প্রতিযোগীরা। মিস ওয়ার্ল্ড 2021-এর 17 জন প্রতিযোগী ও কর্মী করোনা পজিটিভ। করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2020 শিরোপা জয়ী মানাসা ভারানসিও। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় মানাসা ভারতের প্রতিনিধিত্ব করছেন। মানাসার অসুস্থতার কথা স্বীকার করে নিয়ে মিস ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন পরিশ্রম ও মনোযোগ সত্ত্বেও বিশ্বের মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করতে পারছেন না মানাসা। প্রতিযোগীর স্বাস্থ্যের দিকেই নজর রাখছে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। প্রতিযোগীদের করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে ডাক্তারদের পরামর্শে আপাতত ফাইনাল বন্ধ রাখা হয়েছে। করোনা আক্রান্ত প্রতিযোগীদের চিকিৎসকের অধীনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আগামী 90 দিনের মধ্যে জানা যাবে মিস ওয়ার্ল্ড 2021-এর ফাইনাল অনুষ্ঠিত হবে কবে।
এবার ওমিক্রন নিয়ে সতর্কবার্তা শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গলায়। বললেন, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট আরও দ্রুত ছড়িয়ে পড়বে, যারা এখনও করোনা টিকা নেননি তারা যাতে দ্রুত টিকা নেন সেই আর্জি জানান বাইডেন। একই সঙ্গে যাদের টিকা নেওয়া হয়ে গিয়েছে ওমিক্রন থেকে সুরক্ষিত থাকতে তাদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেন তিনি। আমেরিকায় সংক্রমণ শুরু হওয়ার পর আতঙ্কিত হতে বারণ করেছিলেন প্রেসিডেন্ট জো। তার কয়েক সপ্তাহ পরেই সুর বদলে ফেললেন তিনি। ডিসেম্বরের শুরুতে আমেরিকায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল গড়ে 86,000। 14 ডিসেম্বর সেই সংখ্যাটি 35% বৃদ্ধি পেয়ে একলাফে 1,17,000-এ পৌঁছয়। করোনায় আরও কড়া নিউ ইয়র্ক। এবার টিকাকরণের আয়তায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে 5-11 বছরের শিশুদের। টিকা দেওয়া হবে তাদেরও। কমপক্ষে একটি টিকার ডোজের শংসাপত্র দেখাতে হবে, না হলে কোনো ইনডোর খেলা বা প্রতিযোগিতায় তারা অংশ নিতে পারবে না। এমনটাই ঘোষণা করলেন নিউ ইয়র্কের মেয়র। দাপট বাড়াচ্ছে ওমিক্রন। নিউ ইয়র্কে বাড়ছে আক্রান্তের সংখ্যা, মূলত করোনা আক্রান্ত তরুণ প্রজন্ম। ফলে চিন্তা বাড়ছে নিউ ইয়র্কের প্রশাসনের। এছাড়া যদি সিনেমা হল ও যে কোনো কনসার্টে শিশুরা গেলে তাদের দেখাতে হবে টিকার শংসাপত্র। তবে টিকাকরণের হার অনেকটাই কম নিউ ইয়র্কে। এখনো পর্যন্ত মাত্র 50% মানুষকে টিকা দেওয়া হয়েছে, তাই টিকাকরণের গতি বাড়ানোর কথা বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। চীনের হুয়াই টেকনোলজিস্কো সংস্থা, এই সংস্থা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি, সতর্ক করল মার্কিন প্রশাসন। বিশ্বে টেলিযন্ত্রাংশ তৈরি করে এই সংস্থা, যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সংস্থা, তবে এই সংস্থা দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকারক। এবার বিশ্বজুড়ে হুয়াই টেকনোলজিস্কো সংস্থাকে বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছে মার্কিন প্রশাসন, চালু করতে চলেছে প্রচার। চীনের এই সংস্থার কাছ থেকে কোনো দেশ 5G ওয়্যারলেস নেটওয়ার্ক না কেনে সে বিষয়ে সতর্ক করা হচ্ছে। কিন্তু আমেরিকার এই অভিযোগ উড়িয়ে দিয়েছে হুয়াই। পাল্টা তাদের বক্তব্য, নিরাপত্তা সংক্রান্ত দাবি ভিত্তিহীন। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবির উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছে ব্লুমবার্গ সংবাদ সংস্থা। তারাও দাবি করে আমেরিকার দাবি অনেকাংশে ঠিক, আর এই সংস্থার সঙ্গে নিরাপত্তাজনিত সমস্যা বহুদিন আগেই শুরু হয়েছিল। সেরা 10 এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।